পরে আল্লাহর বান্দা মাইকের আওয়াজ শুনে পাগল হয়ে গেছে, যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা লাগলো, কার কপালে টের পাইলা না 10 টাকা দিয়া 40-এর লোভে ওই যারা বলে তাদেরকেই তুমি লাগায় দিলা। 10 টাকার লটারি ভাগ্য গুণে লাগলে কত? 40 লাখ। তোমার কাছে 40 লাখ অনেক কিছু, কিন্তু এই মিথ্যা স্লোগান দিয়া ও বাংলাদেশের বাঙালির থেকে 10 টাকা করে 15 কোটি বাদ দেন মিয়া, 10 কোটি মানুষ থেকে যদি 10 টাকার লটারি বেছে, এবার হিসাব করেন, মাস্তানি করেন যে টুপিওয়ালা গো বুদ্ধি নাই। আরে বুদ্ধি আছে টুপিওয়ালার, আর কারো নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী টুপিওয়ালারা, কারণ বুদ্ধির গাইড হলো কোরআন। আছে সেই বুদ্ধি আপনার? আপনি তো 40 লাখ লাগিয়ে গেলি, ওরা যে 10 কোটি মানুষ, বাংলাদেশের 16 কোটি নয় 10 কোটি, বাদ দেন 5 কোটি মানুষের কাছে যদি 10 টাকার লটারি বেছে কত কোটি টাকা ওরা পাইলো একটু হিসাব করেন। ওখান থেকে 10 টারে 40 দিল অগো কি হবে, ক্ষতি হবে কিছু? তাহলে পাগল হয়ে গেছে, 10 টাকায় 40 লাগিয়ে গেছে অগো কপালে, আমরা নিজেরা দূরাই ফাও। হ্যাঁ, হুজুর জন্ম নিয়ন্ত্রণের কথা বলবেন না, কেন? তোমার বাপ লাগে ইহুদি, তোমার যে বাস দিচ্ছে খবর নাই? আচ্ছা, 2 সন্তানী নিয়ে একেবারে জন্মবন্ধ মহিলারে আর জীবনে মক্কার ঘরের মধ্যে ঢুকাইলেও বাচ্চা হবে না, এমন ট্যাবলেট খাওয়াইলা, আল্লাহ না করুন সন্তান দুইটা যদি কোনো বিপদে পড়ে মরে যায়, তখন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, এই গজব যাবে কই? যাবে কই? আর এগুলো কেন করে? থাকবে কই খাবে কি, এই স্লোগানই একটা, থাকবে কই থাকবে কই, চিন্তা খোদার, তুই কর কারে চালাকি, খাবে কি চিন্তা কার, তুমি চালাকি করো কেন? তোমার চালাকি যেদিন থেকে শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার কুদরতি চালাক কুদরতি বুদ্ধি আর জ্ঞান তখন শুরু হয়ে গেল। ফাইলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে খালি না। স্লোগান শুরু হয়ে গেল যেদিন থেকে বাঙালি মুসলমান বেঈমানের পাতা জালের মধ্যে আটকায় গেল, স্লোগান দিয়া আল্লাহর কুদরতি চাবি শুরু হয়ে গেল। কি? একত্রে মায়ের গর্ভে 2 সন্তান 3 সন্তান 4 সন্তান 5টা 7টা, কথা কয় না? আচ্ছা, নগদ জবাব দেন, নগদ জিনিস, 10 বছর আগে বাংলাদেশে যেই জনসংখ্যা ছিল বর্তমানে কত পার্সেন্ট কমছে? হ্যাঁ, কেন তোমাকে ট্যাবলেট গেল কই, কথা কন না কেন, রাগ করেন? বাস্তব কথা বলতেছি, এত ট্যাবলেট, এত বড়ি, এত নিয়ন্ত্রণ, কই জনসংখ্যা কমার কথা না? উম্মা ডাবল বাইরে গেছে, ডাবল, কথা ঠিক না? এখন থাকবে কই? তোর বাপের জিগায় লাভ আছে, থাকবে কই? থাকার ব্যবস্থা তো আমি খোদায় করুম পদ্মার মধ্যে চর ফালাইয়া, খোদায় করেনি। আর যদি বেশি বুঝো, নুহ নবীর তুফান দিয়ালাম জাগাত, মা কইয়া ডাক দিতে পারবি না। আপনাকে নদীর নাম কি? একটু যদি মেজাজ গরম করে মাস্তানি চলবে কারো? হ্যাঁ, মোকাবেলা করবেন, মোকাবেলা। জাহেল খাবে কি এই চিন্তা কার? ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, রিজিকের মালিক কে? এ আল্লাহর বান্দা, তুই যখন সংসারে ছিলি মাত্র 2 জন কি 3 জন, বাংলাদেশের ভূমিতে জনসংখ্যা ছিল অর্ধেক, 7 কোটি জনসংখ্যা যখন ছিল,
দশটা পেয়ারা খাইলো, ফেডের এক পাশ দিয়ে গেছে, জিব্বায় ওটার ভয় নাই। এখন জনসংখ্যা 16 কোটির উপরে তাকাইয়া দেখ, একটা পেয়ারা দুইজনেও খাইয়া শেষ করা যায় না। রিজিকের মালিক কে? আল্লাহ। ইয়া ইউহান্নাস, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াক্কুল মিকুনি হারু সবহসাগম মিরাসানাদ রিস্কে তু আজলাম কাম জুজবা হকচি জে মখা আজ ইনসো জাগা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এক কাঠা জমিনে 10 বছর 20 বছর আগে যে ধান হইত, এখন বর্তমান এক কাঠা জমিনে ওই সময়ের তুলনায় 3 গুণ ধান বেশি হয়। দেখছেন নি, দুধের মধ্যে কলা লইছি, 3টা দিলেও টের পাওয়া যায় না। আর এখন এমন কলা, সাগর কলা, সবরি কলা, কবরি কলা, একটা লইলে খাওয়া যায় না, কথা ঠিক নি? একটা আম 13টা আম খাইও জিব্বে টের ফায় না যে আম খাইছে। আর এখন একটা আম টের ফান কিছু? সব ইহুদিদের চালাকি না? কার কুদরত? সেই খোদারে মানতে খারাপ লাগে? কই ট্যাবলেটওয়ালা ভাইরা, তোমগো সন্তান কমলো কই? বাংলাদেশে তো এখন এত মানুষ, এত মানুষ, এত পুরা নাই, 3 ভাগের 2 ভাগ তো বিদেশে চাকরি করে। হ্যাঁ, পুরা আইলে তো উষি থাকতো না। ভাইরা আমার, এই জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রবর্তক হলো নমরুদ। ডাইরেক্টর কে? ইব্রাহিম নবীর বাবা আজার। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় গ্রামে কি কয়, সেখানে তুই আর কত নাম্বারের চালাক নমরুদদের থেকে বেশি? কত বড় চালাক নমরুদদের, খোদারে মারার জন্য রেডি হয়ে গেছে, খোদারেই রাখবে না, কেমন বাটপা। সেই নমরুদদের ধ্বংস করতে আল্লাহর কেমন সৈন্যবাহিনী লাগছে, লাগছে। আরে মশা মানি অসুস্থ মশা, পাখা একটা ডিস্টার্ব, ঠিক না? ঢুকছে কই দিয়া? কোন ডাক্তার ভালো করতে পারে না, কেমন কপাল সান কপাল্লা নমরুদদের, জোতার লগে বাড়ি লাগলেই ঠান্ডা। সান কপালের ব্যাপার না, জোতার লগে বাড়ি লাগলেই কি, কে দিবে জুতার বাড়ি? কর্মচারী ভাড়া করো, কর্মচারী একজন ভাড়া করলো, তার কাজ হলো খালি জুতার বাড়ি দিবে। তো মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, কয় বেশি জোরে দিবি বেতন বাড়ায় দু, বেতন বাড়াইয়া কর্মচারী লাগলো, কামি হইলো জুতার বাড়ি দাও, কেমন সান কপাল। কয়েকদিন পরে কয় স্যার আমি আর কতদিন, আমার কি ঘুমটুম নাই? কথা আর একজন রাগ, তুই রাত্রে কর একদিন, ও আর একদিন দিনে করবে, তুই করবি দিনে, ও করবে রাত্রে, কেমন কফা। জুতা মোবারকের সাথে মোলাকাত হয়ে গেল নমরুদের, এটা কি সবার কপালে লাগেনি? ভাগ্যের ব্যাপার। আমেরিকার ডব্লিউ বুশের গালে লাগছে না? সাংবাদিকরা প্রশ্ন করলো কাইফা হাল, বলে ডোন্ট মাইন্ড। কত বড় চান কপাল্লা বদমাস, জুতার বাড়ি খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি, গণতান্ত্রিক অধিকার। এরে নবীর উম্মতের দল, এই নমরুদের একটা ল্যাংড়া মশায় ধ্বংস করে দিয়েছে, ও আল্লাহ কি নাই? আল্লাহর ক্ষমতা কি খানিকটা দুর্বল হয়ে গেল নাকি? ওরে বান্দা, যদি এমন বিশ্বাস তোমার অন্তরে জন্মায় নেও, কোনো ভয় করিও না,
আল্লাহর মহব্বত আর ইমান তাজা করে সামনে আগাও, অস্ত্র লাগবে না। শাহজালালের মতো বান্দা গৌর গোবিন্দের পতন ঘটাইতে কোনো রান্দা আর দাও লাগে নাই। গৌর গোবিন্দের পতন ঘটল ফজরের আজান, সে আজান এখনো আছে না নাই? আজান তো আছে, কিন্তু আজানের অ্যাকশন কই? মুসলমান কেন আজ বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত? কারণ এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমান, সরকারও মুসলমান, নামাজ পড়ে, কোরআন পড়ে, বিরোধী দল মুসলমান, এরপরও কেন মুসলমানের এত বিপদ? মুসলমান কেন এত বেঈমানের হাতে লাঞ্ছিত? আজকে আমার নবীরে কেন বলবে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো? আজকে এই মুসলমানের দেশে কেন বেঈমান বলে নবী একটা সন্ত্রাসী নবী? এগুলোর কেন বিচার হয় না? সব অপরাধীর বিচার হয়, নবীর দুশ্মনের বিচার কেন হয় না? একমাত্র কারণ, মুমিন তোমার ইমান আর আমলে ভেজাল। এরে নবীর উম্মতের দল, ওই শহরে আজরে ডাইরেক্টর বানায় দিল একটা সন্তান জন্ম নিতে না পারে, ইব্রাহিম নামের সন্তান। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে পাঠাবই, ফিরাতে কেউ পারবে না।